এই গানের টাকা দিয়ে আমি একটি মাদ্রাসা করেছি কালিয়াবাজার। যদি কারো অনাথ ইতিম সন্তান থাকে আপনারা আমার ওই ঠিকানায় পাঠিয়ে দেবেন। যতদিন পর্যন্ত ওর লেখাপড়া শেষ না হবে আমি আমার খরচ বহন করে ওকে আমি সুশিক্ষায় শিক্ষিত করব। তার মাদ্রাসার জন্য 5,000 টাকা দিয়ে পুরস্কৃত করলে আমি কারো কাছে সাহায্য চাই না। তো আসলে যখন আপনাদের টাকা আমি হাতে নেই, একজন মানুষ, একজন ব্যক্তি, একজন সমাজসেবক বা একজন ইউনিয়নের নেতা যেই হন যারা আমাকে টাকা দেন, টাকাটা যখন আমি হাতে নেই তখন আমার আনন্দে বুকটা ভরে যায়। এই কারণেই সবচেয়ে অভিনয় জগতে কষ্টের কাজটাই হচ্ছে মানুষ হাসানো। আরেকটি বিষয় হচ্ছে যেই মানুষটা দেখবেন বেশি হাসে সেই নীরবে সবচেয়ে বেশি কাঁদে। হয়তো আমার এই হাসিটাই আপনারা সবসময় দেখেন। আমার হৃদয়টার ভিতরে অনার্গল, যেমন ঝর্ণা ঝরে তেমনিভাবে ঝরে, কিন্তু সেটা তো আমি কাউকে বোঝাতে পারি না। এই গান গাই, গান গেয়ে যা উপার্জন করি, আমার মা বাবা, দুইটি ছেলে এবং আমার একটা ছোট্ট বউ আছে, এদের নিয়ে সংসারটা চলে। আর আপনাদের এই গানের টাকা দিয়েই, এই টাকাটা আমি সেনে বলছি, টাকাটা স্পর্শ করে বলছি, এই গানের টাকা দিয়ে আমি একটি মাদ্রাসা করেছি কালিয়াবাজার, সেটা বকশিসের টাকা। আপনারা আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসাটা যেন আরও সামন দিকে এগিয়ে নিতে পারি। যদি কারো অনাথ ইতিম সন্তান থাকে আপনারা আমার ওই ঠিকানায় পাঠিয়ে দেবেন। যতদিন পর্যন্ত ওর লেখাপড়া শেষ না হবে আমি আমার খরচ বহন করে ওকে আমি সুশিক্ষায় শিক্ষিত করব। যদি এরকম কেউ থাকেন আমার কাছে এই ধরনের সন্তান দিবেন। আমি চাই এই জগতে আজকে আসি তো কালকা নেই, মৃত্যুর পরেও যেন একটা কিছু হতে পারি, আল্লাহ পাক যেন সেই দৃষ্টিতে তাকায়। আর এতগুলো মানুষ, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের ভালোবাসা। আমি আজ থেকে একজন ছোট মানুষ ছিলাম, আপনাদের এত টাকা, এত পরিশ্রমের টাকা দিয়ে এমবি কিনে আমার মতো একজন মানুষকে আপনারা দেখেন, আপনাদের প্রত্যেকটা লোকের পায়ে হাত ধরে যদি আমি সালাম করতে পারতাম হয়তো আমার একটা জীবন ধন্য হতো। কিন্তু সে ভাগ্য হয়তো সবার পায়ে হাত দিয়ে সালাম করার মতো ওই সময়টুকু আমার নেই। তবু সকলের চরণেই আমার একটা সালাম, কোনো ভক্তি না, আমি একজন শিল্পী হিসাবে সকলকে সালাম জানালাম, আমার জন্য দোয়া করবেন। ভাইয়ের কথা শুনে আমাদের আজকের এই আমাদের অনুষ্ঠানের মেহমান আমার সেই বড় ভাই সৌগত হোসেন, তাকে তার মাদ্রাসার জন্য 5,000 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সেই সাথে আজকের এই অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত যে ব্যক্তিটি রয়েছেন, দেখেন গ্রামের চেয়ারম্যান হলে কি হয়, আমাদের সেই প্রিয় চেয়ারম্যান জনাব আলী হোসেন রনি ভাই এখনও আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং তার মাদ্রাসার জন্য 1,000 টাকা তিনি পুরস্কৃত করলেন তাকে। আমাদের সেই লতিফপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক, তিনি কালকে থেকে শিল্পী থেকে শুরু করে প্রত্যেকজনকেই পুরস্কৃত করেছেন, সেই যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম বিন হায়াত তাকে তার মাদ্রাসার জন্য আরও 1,000 টাকা পুরস্কৃত করলেন। ধন্যবাদ সকলকে। আমার জীবনেই প্রথম আমি আজও পর্যন্ত কারো কাছে মাদ্রাসার জন্য টাকা চাইনি, এই প্রথম আমি পেয়েছি। লেবু ভাই গো, লেবু ভাই, এই টাকাটা তোমার কাছে রাখো। আমি কারো কাছে সাহায্য চাই না, তবু যারা দেয় আমি তাদেরকে ফিরিয়ে দিই, যেহেতু একটা প্রতিষ্ঠানের, ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য। তবু আমার জন্য দোয়া করবেন, আমার সেই মাদ্রাসাটার জন্য, মাদ্রাসাটার জন্য দোয়া করবেন। এই বলে বিদায় নিচ্ছি, আপনারা থাকুন, মজা আরও আসে সামনে, যথেষ্ট পরিমাণে মজা দিব। আর যারা ইউটিউবে, এই যে আমাদের যে চ্যানেলগুলো লাইভ চলতেছে, আজকে এই এলাকায় যে প্রোগ্রামটা হচ্ছে এখন আপনি ইচ্ছাগুলো দেখতে পারবেন, আগামীকাল থেকেও দেখতে পারবেন। ধন্যবাদ সকলকেই।